না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দিবে, ওই কষ্ট যারা দেয় এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল বলেছেন যারা মা বাবার মনে কষ্ট দিব তারা কোনোদিন আল্লাহকে পাবে না। যারা মা বাবাকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, যারা মা বাবাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেছেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা রাজি থাকলে তুমি জান্নাতে যাইবা, মা বাবা রাজি না থাকলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। বন্ধুরে এমন হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে, মা বাবার দুয়ার কারণে মাদ্রাসায় পড়ে না, স্কুলের গেটেও যাই নাই, আমার আল্লাহ ওই মুরুক্ষ সন্তান রে, মা বাবার দুয়ার বরকতে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববেজার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববেজার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। এটা আমার নিজের হাতের লেখা, বলেন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না। এই বইটা নিয়ে যাবেন, অনেক গজল আছে বইটার ভিতরে, 50 টাকা দিয়ে ইনশাল্লাহ। মা বাপ মা তোর আপন কইর যতন। আসলে আমি প্রতি ওয়াজে 5 মিনিট মার কথা বলি, কারণ আমার মায়ের দোয়ার কারণে আমি এই পর্যন্ত আইছি। আমার মা আমার জন্য খাস করে দোয়া করে, আজকেও সকালে বের হওয়ার সময় বাইরে গেছে, তোমরা দৌড়ায় অল্প করে খাইয়া যায়, আমি যাই অল্প করে মার হাতের খাবারই খাইছি দিনের বেলা। মার হাবাজ নিজের হাতে বাইরা দিছে, নিজের হাতে পানি টাইনা দেয়, এখনো আমাকে অনেক দোয়া করে। ওই মার মনে কষ্ট দিয়ে মকবাজার দরবারে যাইয়া মাহবুবুল আল কাদরী হুজুর কাছে যাই বলবেন যে হুজুর আমি আপনাকে ভালোবাসি। মাহবুবুল আল কাদরী হুজুর বলবে যে তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি আমার মকবাজার আইছো, তোমার মতন সন্তান আমার মকবাজার দরকার নাই। যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছিদি কি যন্ত্রণা। ওই মা বাপ থাকতে বুঝবেন না, ঈদের দিন বুঝবেন সেমাই কত মজা যদি মা বাপ ঘরে না থাকে। ঈদের দিন বুঝবেন কুরবানির গোশত কত মজা মা বাপ যদি ঘরে না থাকে। ভিতর দিয়ে একটা টুকরা বেশি 3টা টুকরা খাইলে আপনার পেট ভরে যাবে, কিন্তু মনে রাখবেন আপনি এর বেশি খেতে পারবেন না। মা বাপ ছাড়া খাবারও মজা লাগে না, এটা কি মনে থাকবে? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে বসে ওয়াজ শুনবেন আর এই মাহফিল সাজাবেন, কোনো লাভ হবে না। এই জন্য বলেন আমার হাতের লেখাটা, মা তোর আপন কইর যতন। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বলেন এই জগতে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। আল্লাহ আকবার জোরে কন্যা, বাবা গো বাবা, বাবা গো বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা,
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ সবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা।